সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট নেবেন। এটা শুধু তাদের জন্যই বেটার হবে যারা ইউটিউবের ক্লায়েন্ট নিতে চাচ্ছেন বা ইউটিউবের বায়ারগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য। তো এটা আজকে আমি জাস্ট একটা মেথড দেখাবো যেটার মাধ্যমে আপনারা চাইলে ইউটিউবের ক্লায়েন্ট বা ইউটিউবের বায়ারদেরকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং তাদের কাছ থেকে আপনি অর্ডারগুলো নিতে পারবেন। এটা শুধু জাস্ট যারা ইউটিউবের সার্ভিসগুলো দিতেছেন তাদের জন্য এটা বেস্ট একটা ক্লাস হতে যাচ্ছে, কারণ আমরা অনেকে আছি যারা ইউটিউবের বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে আসতেছি ফাইবার মার্কেট প্লেসে, যেমন ইউটিউবে সিও, ভিডিও প্রমোশন, তারপরে চ্যানেল ম্যানেজমেন্ট, তারপরে চ্যানেল ক্রিয়েট, সেট আপ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হ্যানত্যান দিতেছেন, ওকে ব্যাপার না, যেমন সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এগুলো কিন্তু দিয়ে আসতেছেন। তো আপনারা চাইলে আজকের ক্লাসটা ফলো করে আপনারা মোটামুটি মার্কেট প্লেসের বাইরেই আপনারা ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিতে পারবেন এবং মার্কেট প্লেসের বাইরেই কিন্তু টাকা লেনদেন করতে পারবেন। সেটা আপনি চাইলে মার্কেট প্লেসে নিতে পারেন অথবা মার্কেট প্লেসের বাইরেও নিতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তো আমি মনে করি আজকে যে সিস্টেমটা দেখাবো এতে আপনি হাজার হাজার বলতে হাজার হাজার বায়ার কিন্তু আপনি নিতে পারেন। ওকে, তো সেটা কিভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, তো আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ইউটিউবের ক্লায়েন্ট সংগ্রহ করার জন্য, যে আমার ইউটিউবের চ্যানেলগুলো বা আমি যার কাজগুলো করব তারা কি নতুন হবে, সেটা কোন দেশের হবে, অথবা চ্যানেলগুলোর নাম কিরকম হবে, অথবা বলতে পারেন যে কাদের এই কাজগুলো করানোর প্রয়োজন পড়ে, এরকম কিন্তু আপনাদের চিন্তাভাবনা থাকে। তো চিন্তাভাবনাটা যদি আপনার হয় যে যারা নতুনে আসছে ইউটিউবার বা ইউটিউবিং করতে তাদেরকে আমি টার্গেট করব, দেন তাদেরকে আমি বের করে করে তাদেরকে আমি মেসেজ পাঠাবো, তাদের ইউটিউব চ্যানেলগুলোকে বড় করে দেবো, তাদের হেল্প করবো, বিনিময়ে তাদের কাছ থেকে কি আমি একটা টাকা নিব বা কিছু টাকা নিব, বা আপনি বলতে পারেন মোটামুটি ভালো টাকাই নিতে পারবেন যদি চান একটা ক্লায়েন্টকে। আমরা জানি একটা ইউটিউবের ক্লায়েন্টের কিন্তু সারা জীবন কাজ করাইতে হয়। তিনি যদি ভালো হয়, তিনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয় অথবা ইউটিউবে মোটামুটি সম্পর্কে ভালো জানে, তাহলে কিন্তু তার আর হয়তো একজন ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন হবে না। কিন্তু তিনি যদি না জানে তাহলে কিন্তু একজন ডিজিটাল মার্কেটার অবশ্যই থাকাটা প্রয়োজন। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, এটার কারণ হচ্ছে যারা ইউটিউবের নতুন ক্লায়েন্টকে ধরার টার্গেট, আমাদের জাস্ট নতুন ক্লায়েন্ট যারা আছে তাদেরকে ধরার ইচ্ছা। বড় বড় ক্লায়েন্টকে আমরা ধরতে পারবো না, বা ধরতে পারলেও সেক্ষেত্রে আমাদের অনেক মানে এক্সপার্ট লেভেলের এক্সপিরিয়েন্স লাগবে বা অভিজ্ঞতা লাগবে, তাহলে কিন্তু আমরা ওই লেভেলের ক্লায়েন্টকে মেসেজ করতে পারি। তো সেটা কিভাবে আমরা আগে ফাইন্ড করব, কিভাবে আমরা কত তারিখ থেকে কত তারিখ, ধরেন আজকের থেকে এক মাস বা দুই মাস বা ছয় মাস ধরে যারা ইউটিউবিং শুরু করছে তাদেরকে ফাইন্ড করব। ওকে, তো এর জন্য একটা বেস্ট একটা টুলস আছে ইউটিউবের ক্লায়েন্ট ধরার জন্য। তো সেটার নাম কি আমি এখানে লিখব হচ্ছে চ্যানেল ক্লোরার বা ক্রোলার। ওকে, এটা লিখলে চলে আসবে। দেখেন প্রথমে এটা পাবেন দি ইউটিউব চ্যানেল ক্রোলার, দিয়ার ইজ দিয়ার আর মিলিয়ন হ্যান দেন, অনেক কিছু আছে, ঠিক আছে, এত কিছু দরকার নাই। তো আমরা জাস্ট এখানে এটা ইউজ করব, প্রথমটা যেটা আছে আমরা এখানে সিলেক্ট করব। তো আমাদের এখানে সার্চ র্যাঙ্কস মোটামুটি অনেকগুলো চ্যানেল আছে বলতেছে, ঠিক আছে, পাঁচ মিলিয়নের মতো। তো এটা আমাদের আপাতত লাগতেছে না এত মিলিয়ন বায়ার ধরার জন্য। আমরা জাস্ট এখান থেকে আমরা চাইলে ফিল্টার করতে পারি। এখানে অবশ্য সবার এরকম থাকবে না, আমি বলি এরকম থাকবে না, কারণ আমি নিজেও বায়ার ধরি এখান থেকে মাঝে মাঝে, ঠিক আছে। তো এগুলো থাকবে না, এগুলো সব জিরো জিরো থাকবে, তো সবগুলো জিরো জিরো দিয়ে দেই। ওকে, ম্যাক্স ম্যাক্স মিনিমাম, ওকে, দেখেন একদম এরকম থাকবে সবার ক্ষেত্রে। এখানে আরও ফিল্টারের অপশন আছে, আমরা চাইলে আরও ফিল্টার করতে পারবো, মানে এক্সপার্ট লেভেলের ফিল্টার। তো আমরা এখান থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা কোন দেশের ক্লায়েন্টগুলোকে টার্গেট করব, সেটা হচ্ছে আমাদের আগে নিশটা সিলেক্ট করতে হবে বা কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে আমি জাস্ট নাম ছাড়া দেখাবো, এখানে প্রথমে যে কোনো চ্যানেলের নামের উপর বা যে কোনো কিওয়ার্ড লিখে আপনি সার্চ করতে পারেন। হ্যাঁ, আমি প্রথমে নাম লিখব না, জাস্ট এটা স্কিপ করে যাব। আমি আগে বলছি এখান থেকে আপনারা কিন্তু 5 মিলিয়নের মতো ইউটিউব চ্যানেল নিতে পারেন, নতুন চ্যানেল বা সংগ্রহ করতে পারেন বা ক্লায়েন্ট নিতে পারবেন। আর এই ক্লাসটার মাধ্যমে মোটামুটি আমি মনে করি যদি আপনারা ঠিক মতো কাজ করতে পারেন, আপনার যদি
অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখান থেকে ভালো টাকা আর্ন করা পসিবল, মাসে 60-70 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। তো এবার আসি এখানে ক্যাটাগরি, এখানে বলতেছে আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন। ধরেন আমি কমেডি দেখতে চাচ্ছি বা এডুকেশন বা এন্টারটেনমেন্ট, তারপরে গেমিং, ধরেন পিটস অ্যানিমলস, এগুলো নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে আমি টার্গেট করলাম, ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলাম এখানে। তারপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কোন ভাষা হবে, ইংলিশ, জার্মানি, ইংলিশ, আপনি চাইলে জার্মান ভাষায় দিতে পারেন, কোন কোন ভাষায় আপনি কাজ করতে পারেন এখানে বলে দিতে পারেন। হ্যাঁ, অনেক ভাষা আছে এখানে। তো আমরা আপাতত দুইটা ভাষায় দিয়ে দিলাম। এবার আসি কান্ট্রি, এই কান্ট্রিটা অবশ্যই আপনাকে তখন সিলেক্ট করতে হবে। ওকে, আমি কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেটস, কিংডম, কানাডা এবং অস্ট্রেলিয়া, আর কোন দেওয়া যায় আমেরিকা। ওকে আমেরিকা, ওকে এটা দিয়ে দিই আপাতত। আমি এই কয়টা কান্ট্রি আপাতত আমি চাচ্ছি যে আমার এই কয়টা কান্ট্রি হলে আমার এই কয়টা ক্লায়েন্টগুলোই আসলে এই দেশের লোকগুলোই একদম ট্রাস্টেড লোক হয়ে থাকে আমাদের কাজ করানোর জন্য, ঠিক আছে? তো যেহেতু ওরা কোনো দুই নম্বরই করে না, আমরা চাইলে তাদের সাথে কাজ করতে পারি। যদি প্রথমে যদি টাকা দিতে ভয় পায়, আমরা ফ্রিতে কাজ করে দেবো প্রথম কাজ, তারপরে হয়তো আমরা টাকার কথা বলবো যদি তা আপনার কাজ ভালো লাগে। ওকে, তো আমরা দেখেন এখানে মোটামুটি আপনার এই কয়টা সিলেক্ট করা হয়ে গেছে। এবার আসি সাবস্ক্রাইব, এটা আপনি কিন্তু মোবাইল দিয়ে করতে পারেন। হ্যাঁ, মোবাইল দিয়ে এটা করতে পারেন, সমস্যা নেই। সাবস্ক্রাইব কত থেকে কত সাবস্ক্রাইবার চাচ্ছেন? ধরো আমি জিরো থেকে চাচ্ছি যে এটা মোটামুটি 50,000 হইলেই চলবে, 50,000। টোটাল ভিউ কত চাচ্ছেন? ধরেন জিরো থেকে আমি চাচ্ছি যে অ্যাভারেজ ধরেন 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 5 মিলিয়ন ভিউ বা 10 মিলিয়ন, এটা থাকা আপাতত 10 মিলিয়ন ভিউ এর ভিতরে হবে, ঠিক আছে? 10 মিলিয়ন ভিউ, ওকে এটা সিলেক্ট করলাম। এ ধরেন একটা শর্ট ভিডিও চালাই তো 10 মিলিয়ন ভিউ হয়ে যায়, তো এটা তো আহামরি কিছু না কয়েকটা ভিডিও হয়ে গেলে। তো আমি চাচ্ছি আরও বেশি দিতে পারেন, আমি স্বপ্ন সর্বোচ্চ দিতে পারেন, সেটা আপনার রুসি। আমি 20 মিলিয়নই দিলাম আপাতত। টোটাল ভিডিও ধরেন জিরো থেকে আমি চাচ্ছি যে এটা 500টা ভিডিও হবে ম্যাক্সিমাম। এবং এই চ্যানেলটা কতদিন ধরে মানে তৈরি করছে সেটার উপর চাইলেও কিন্তু আপনি বের করতে পারেন, এটা কিন্তু সবথেকে বেটার। ধরেন এই সপ্তাহে যারা চ্যানেলটা তৈরি করছে তাদেরগুলো বের করতে পারেন, অথবা লাস্ট 2 মান্থেরটাও মানে দুই মাসেরটাও বের করতে পারেন, 3 মাসে 4 মাস, 1 ইয়ার 2 বছর, মানে টু ইয়ার তো বের করতে পারেন। আমি চাচ্ছি যে মিনিমাম 1 উইক থেকে শুরু করে আমি চাচ্ছি যে 2 ইয়ার পর্যন্ত এর ভিতরে যারা ইউটিউবিং শুরু করতেছে তাদেরগুলো আমি ফাইন্ড আউট করতে। তো আমার হয়ে গেছে মোটামুটি ফিল্টার করা। তো আমি এবার এখান থেকে জাস্ট করবো কি, সার্চে ক্লিক করব, দেখি কতগুলো চ্যানেল আসে। তো এখানে আমি নাম ছাড়াই দেখেন কতগুলো বের করতে পারি, তারপরে নাম দেওয়ার তো আমি চাইলে আর অনেক বেশি বের করা যাবে। যেমন নাম বলতে কিওয়ার্ড, যেমন ফুড হতে পারে, তারপরে গেমিং হতে পারে, এডুকেশন রিলেটেড হতে পারে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড হতে পারে, এসইও রিলেটেড হতে পারে, তারপরে ডগ রিলেটেড হতে পারে, ক্যাট রিলেটেড, মানে কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু আপনি বের করতে পারবেন। তো এখানে আমরা দেখি ফাইন্ড আউট করতেছি, দেখি কতগুলো রেজাল্ট আসে, এখানে চ্যানেলগুলো ফান্ড মানে ই করতেছে, ফাইন্ড করতেছে। তো আমরা একটু অপেক্ষা করি যদি সমস্যা নাই। ওকে, আসতে থাকুক। দেখেন এখানে যেটা মজার বিষয়, এই চ্যানেলটা দেখেন টোটাল এটা কোন দেশে, ইউএসএ, ইউনাইটেড স্টেটস, কিংডম, তারপরে ইউনাইটেড স্টেটস, কিংডম, এরকম চ্যানেলগুলোর কানাডা, এগুলো কিন্তু প্রতিটা চ্যানেলের পাশেই নামের সাথে পাশাপাশি কিন্তু তাদের কি সাথে কিন্তু একটা করে ফ্ল্যাগ দেওয়া আছে, এটা কোন দেশি সেটা কিন্তু বলে দেওয়া আছে, পতাকা দেওয়া আছে। হ্যাঁ, তো এবং কত ভিউ, কত সাবস্ক্রাইবার, কত তারিখে চ্যানেল তৈরি করছে সব, মানে কত তারিখে লাস্ট ভিডিও আপলোড করছে সব কিন্তু এখানে বলে দিয়েছে, লেটেস্ট ভিডিও কয় তারিখে আপলোড করছে। তার মানে কি, আপনাকে টার্গেট করতে হবে যারা নতুন চ্যানেল। ধরেন এই একটা লোক নতুন চ্যানেল, আমি এখানে ক্লিক করি তাদের চ্যানেলে নিয়ে যাবে। ধরেন এই একটা লোক মোটামুটি কয় তারিখে ভিডিও আপলোড করছে, 17 নভেম্বরে, এটাও কিন্তু তার মানে ভিডিও আপলোড করতেছে, তার মানে এগুলো কিন্তু রিয়েল পার্সন। আপনাকে বুঝতে হবে যে 1 বছর আগে ভিডিও পাবলিশ করছে আর করে না, তাহলে কিন্তু ওই চ্যানেল হচ্ছে ডেড চ্যানেল, ওগুলোতে যায় কোনো লাভ নাই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যারা ইউটিউবিংই মূলত করতে আসছে তাদের এই চ্যানেলগুলো। তো আমি দেখি এরকমভাবে আপনি চ্যানেলে আসতে পারবেন। দেখেন এই একটা সিস্টেম, এই একটা চ্যানেল আসলাম, ওকে এই একটা চ্যানেল আসলাম, এটা আমি ভিডিও চালু করতেছি না আপাতত। এটাও দেখেন মোটামুটি খুব একটা সেট আপ করে নাই, দেখেন খুব একটা সেট আপ করে নাই। আমরা অ্যাবাউট আছে দেখলে পারি কী কী আছে দেখি। ইউনাইটেড কিংডম, মানে তারা যা চ্যানেল করছে আগস্টে, তো চ্যানেলে কোনো সেট আপ মেটআপ ভালোভাবে করা হয় নাই। তো আপনি জাস্ট এখানে তাদের বিষয়গুলো করতে পারেন, কাজগুলো তাদের সাথে করতে পারেন ইজিভাবে। লাস্ট ভিডিও 17 নভেম্বর
17 নভেম্বর, ওকে এখানে আমি দেখি এটাতে মোটামুটি 3-4টা বের করি। হ্যাঁ ওকে, তো এবার দেখেন তিনি গেমিং নিয়ে কাজ করতেছে, গেমিং নিয়ে শুধু শর্ট ছাড়তেছে, তার উদ্দেশ্য প্রথম আগে ভিউ নিবে তারপরে চিন্তা অন্যটা। তো তারপরে আরও আমরা অনেকগুলো দেখতেছি এখানে, লাস্ট 17 নভেম্বর ভিডিও আপলোড করছে। ওকে এটাতে আমি যাই চ্যানেলটাতে, ওকে তো একবার দেখেন আমি মোটামুটি, আমি আর যাইতেছি না অনেকগুলো, এই চ্যানেলটাও দেখেন কাজ করতেছে, কিন্তু কাজ করতেছে কিন্তু সমস্যা হচ্ছে ভিউ হচ্ছে না। ঠিক আছে ভিউ হচ্ছে না, ভিউ আসলে অনেকভাবে নেওয়া যায়, কেউ কেউ আছে টাকা দিয়ে ভিউ কিনে, কেউ আছে অর্গানিকলি হয়, এটা সম্পূর্ণই তাদের উপরে। এখন কিন্তু তার কন্টেন্টগুলো খুবই মানে থাম্বনেল কন্টেন্টগুলো খুব ভালো লাগতেছে আমার কাছে, ঠিক আছে ইউনিক কন্টেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে ভিউ হচ্ছে না। তো তার কি করতে হবে, তার কি কি দরকার পড়ে সেগুলো আপনি তাকে অফার করবেন। এখানে দুইটা সিস্টেম আছে, এখানে দেখেন এটা লেখে আমরা চাইলে ফেসবুকে সার্চ করতে পারি, অথবা তার ইনস্টাগ্রাম তো আছেই, যদি তাদের ফেসবুক পেজ থাকে সেটা আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। ধরেন আমি আমার ফেসবুকে চলে গেলাম আমার একটা আইডিতে, ধরেন ওকে আমি একটা আইডিতে চাই শর্ট ভিডিও ছাড়তেছে, ওকে এখানে কিন্তু টুইটারটা কানেক্ট আছে, কারো কারো সোশ্যাল মিডিয়া কানেক্ট থাকবে, জিমেল কানেক্ট থাকবে, অনেক কিছুই থাকে। ওকে টুইটারটা আমি দেখি যাইতে পারি কিনা টুইটারে, যদি আমার টুইটার নাই, ওকে টুইটার মেবি আছে তার, এখানে বলিয়ে দিতেছে টুইটার, আমার অবশ্য টুইটার আমি ইউজ করতেছি না। ওকে এখানে জাস্ট আপনি ফলো করবেন, ফলো করে তার টুইটারে যায় কি মেসেজ করবেন যে আমি ইউটিউবে এক্সপার্ট, তোমার ইউটিউব চ্যানেলটা দেখছি, তোমার সব কিছু নতুন হ্যান ত্যান, তো বইলা পাম্পম দিয়ে আপনাকে ক্লায়েন্টগুলো নিতে হবে। তো এবার আসি হচ্ছে এখানে একটা সিস্টেম গেল, আপনি চাইলে এইভাবে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম এখানে যা যা ফলো করে তাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন ডাইরেক্টলি, আমি তোমাকে এইগুলোতে হেল্প করবো, তোমার যদি লোক লাগে আমাকে বলো, আমি তোমার ইউটিউব চ্যানেল দেখছি খুবই নতুন, আমি চাই তুমি আমার কাছ থেকে এই ধরনের সার্ভিসগুলো নিতে চান। তো এইরকমভাবে মেসেজ সুন্দর করে লিখবেন, মানে লিখে জাস্ট আপনারা তাদেরকে পাঠাবেন। আশা করি আপনি যদি প্রতিদিন 100 করে পাঠান মোটামুটি 20-15টার মতো আপনি রেসপন্স পাবেন। ঠিক আছে সবাই আসলে এরকম রেসপন্স করবে না, তো কিছু মানুষ আপনাকে মানে ফেক ভাববে তাই না, তো আপনি জাস্ট আশা করি 100 করে যদি পাঠাইতে পারেন ডেলি, আর এখানে তো আপনি আনলিমিটেড ইউটিউব পাইতেছেন সমস্যা নাই, তো আপনি জাস্ট এইভাবে ইউটিউব চ্যানেলগুলো ফাইন্ড করে তাদেরকে মেসেজ করবেন, জাস্ট মেসেজ করবেন আর কোনো কিছু হবে না, মেসেজ করবেন। আর যাদের টোটালি কোনো কিছু পাবেন না, আমি বলে দিই আরেকটা জিনিস, যাদের কোনো কিছুই পাবেন না মানে সোশ্যাল নেটওয়ার্ক ইমেল অ্যাড্রেস কোনো কিছুই পাবেন না, জাস্ট আমরা যারা নতুন যখন ইউটিউবিং করতেছি তারা কিন্তু সবসময় কমেন্ট করি, তো আপনি যার ভিডিওর নিচে যায়া রিল্যাক্সে যায় একটা কমেন্ট করে দিবেন, আপনি যে কাজগুলো পারেন বলবেন যে হ্যাঁ আমি অমুক হ্যান ত্যান আমি এগুলো পারি, তোমার যদি হেল্পের দরকার হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিলে কি হবে বলবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ ইনবক্স মি বা ইনবক্স করো, এরকমভাবে বলে দিতে পারেন, অথবা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে পারেন। মানে টোটালি আপনি একটা ডেসক্রিপশনের ভিতরে সব ধরনের জিনিস রাখবেন, ফোন নাম্বার ইমেল তারপরে হোয়াটসঅ্যাপ এগুলো রেখে সুন্দর করে মেসেজটা লিখে আপনি কী কী করবেন বা তার কী কী হেল্প করতে পারেন বলে জাস্ট মেসেজটা বা কমেন্ট করে দেবেন, কমেন্টটা করে দিলেই তার কাছে নোটিফিকেশন চলে যাবে, তিনি যদি কাজ করে নোটিফিকেশন অবশ্যই চেক করবে, চেক করলেই দেখা যাবে আপনার মেসেজটা দেখলে যদি আপনার মনে হয় যে আপনি খুবই ভালো কাজ করতে পারবেন বা আপনার খুবই এক্সপার্ট, তাহলে কিন্তু আপনাকে জাস্ট তারা কিন্তু রিপ্লে করবে বা আপনাকে কমেন্টে রিপ্লাই দিবে যে হ্যাঁ সমস্যা নাই তুমি কাজ করতে পারো আমার। দেখি এই একটা চ্যানেল দেখা যাচ্ছে এটাও খুব রিসেন্টলি করছে, দেখি তার কোনো ফেসবুক পেজ আছে কিনা, আপনাকে একটু জাস্ট রিসার্চ করতে হবে কষ্ট করে, সবারই সব কিছু থাকে না। ওকে তো ওকে এটারও নাই, তো আমি দুইটা পাইলাম যাদের এরকম কোনো কিছু নাই, আবার অনেকজনের অনেক কিছু থাকে, যেমন এই একজনের আছে আপনি মোটামুটি আমি বলতে পারি 50-50। ঠিক আছে বড়ো চ্যানেলগুলোতে সবই থাকে কিন্তু ছোটো চ্যানেলগুলো তারা হয়তো কিছু বুঝে না, আপনি জাস্ট কমেন্ট করবেন অথবা তাদের সোশ্যাল মিডিয়া আছে কিনা সেটা শেয়ার করবেন হয়ে যাবে, আশা করি পেয়ে যাবেন। এখানে দেখেন কতদিন আগে ভিডিও সারছে, আমি যদি দেখি লাস্ট ভিডিও সারছে হচ্ছে ধরেন 2 উইক আগে, আপনি এখানে কিন্তু কমেন্ট করতে পারেন, তিনি কিন্তু নতুন আপনাকে বুঝতে হবে কমেন্ট করবেন, এভাবে মূলত ইউটিউবের ক্লায়েন্টগুলোকে ধরতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এভাবে আপনারা চাইলে কিন্তু একটা একটা করে এভাবে চ্যানেলগুলো বের করে করে আপনারা কিন্তু ক্লায়েন্টগুলো নিতে পারেন, আই হোপ যে আপনারা এটা করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকার আসলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন,
আল্লাহ হাফেজ।